রাস্তার হাল অত্যন্ত খারাপ। খানাখন্দ ভর্তি রাস্তায় প্রাণের ঝুঁকি নিয়ে চলে রোজের যাতায়াত। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে উত্তর চব্বিশ পরগনার শাসনের বৈদ্যপুর যাওয়ার প্রায় 2 কিলোমিটার রাস্তা। রাস্তায় এরকম মানে লোকজন যেতে পারে না, কাল হয় প্রচণ্ড বর্ষাকালে। হ্যাঁ, সেই একদম কাঁচকল থেকে কিন্তু 2 কিলোমিটার রাস্তা প্রায় দীর্ঘদিন ধরে এইভাবেই পড়ে আছে। অভিযোগ, বেহাল রাস্তা দিয়েই গ্রামের মানুষদের নিত্য যাতায়াত। সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের। অবিলম্বে পাকা রাস্তার দাবি জানাচ্ছেন গ্রামবাসীরা। একাধিকবার পঞ্চায়েত দপ্তরে জানিয়েও মেলেনি সুরাহা। অভিযোগ এমনই, রাস্তাটা তো অনেকবার তো পঞ্চায়েতে আমরা এ করেছি, কিন্তু আমাদের রাস্তাটা হচ্ছে না। এই অবস্থার মধ্যেই পড়ে আছে আমাদের রাস্তা। অসুবিধে এই যেমন এখন এই ধুলো উঠছে, রাস্তা খারাপ আছে, ঠিক আছে। মানুষ হাঁটতে পারে না, গাড়ি ঠিক মতো যেতে পারে না, এদিক ওদিক করে, খারাপ আছে। বর্ষাকালে পানি হলে কাদা, হাঁটতে পারে না, এইসব সমস্যা আছে। দুর্ঘটনা ঘটে নাকি? দুর্ঘটনা মাঝে ঘটে। অর্থ বরাদ্দ হলেই দ্রুত রাস্তার কাজ শুরু হবে, আশ্বাস তৃণমূলের। বারাসাত 2 নম্বর ব্লকের কলতিপ এলাকাটা অঞ্চলের কাঁচকলের মোড় থেকে বৈদ্যপুর গ্রামের শেষ পর্যন্ত প্রায় 1 কিলোমিটার একটু বেশি রাস্তা। এটা বিটুমিনের জন্য আমরা জেলা পরিষদে পাঠিয়েছি। জেলা পরিষদের এটা প্রপোজালটা PNIDতে পাঠানো হয়েছে। খুব শীঘ্রই এই ফান্ড অ্যালটমেন্ট হবে, এবং ফান্ড অ্যালটমেন্ট হলেই আমরা আশা করছি দ্রুত এই রাস্তাটা আমরা পিচের করতে পারব। উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার টাকা দিলেও অফুরন্ত দুর্নীতি করে টাকা তছরূপ করছে, অভিযোগ বিজেপির। শাসনের হলদি বেলেঘাটা থেকে বৈদ্যপুর পর্যন্ত যে রাস্তাটা এখনও প্রায় 1 কিলোমিটার কাঁচা আছে, কাঁচা মানে সেখানে বর্ষায় মানুষ চলাচলের অযোগ্য হয়ে পড়ে। সেই এবং সেটা রাজারহাট নিউ টাউন থেকে মাত্র 10-12 কিলোমিটারের মধ্যে। সেন্ট্রাল গভর্নমেন্ট অফুরন্ত টাকা দিচ্ছে, সেই অফুরন্ত টাকা এরা মনের আনন্দে অফুরন্ত দুর্নীতি করে সেই টাকা তছরূপ করছে। আমরা এখন দাঁড়িয়ে আছি শাসন থানার ফলতি বেলিয়াঘাটার বৈদ্যপুর গ্রামে যাওয়ার রাস্তা। কাঁচকল মোড় থেকে বৈদ্যপুর গ্রামে যাওয়ার প্রায় 1 কিলোমিটারের বেশি রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। বর্ষায় কাদা, শুকনো সময় ধুলো, দুয়ের যাতাকলে নাজাহাল এলাকাবাসী। তাদের অভিযোগ, বারবার পঞ্চায়েত প্রশাসনকে বলেও ওই রাস্তাটি পাকা হয়নি। সামনে পঞ্চায়েত নির্বাচন, আদৌ কি হবে রাস্তা পাকা? শাসন থেকে পঙ্কজ বিশ্বাস, ক্যালকাটা নিউজ নেটওয়ার্ক।